নমস্কার বন্ধুরা আমি ইস্ট অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আর আপনার স্বাগত আজকে চলে এসেছি আমার একটা সুন্দর রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একটা মজাদার রেসিপি একদম হেলদি খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম সুন্দর হেলদি একটা রেসিপি আজকের রেসিপি সামান্য ব্রোকলি দিয়ে একদম দুর্দান্ত স্বাদে ইউনিক একটা রেসিপি চলো দেখেনি আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনই বেল বাটনটা ক্লিক করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চলে দেখিনি আজকের রেসিপি আজকের রেসিপিটার জন্য আমি এখানে ব্রকলি নিয়ে নিয়েছি এখানে ব্রকলি নিয়েছি দুটো ব্রকলি আর সেগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি নিয়েছি টমেটো আর লাগছে এখানে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছি এখানে তিল আর আমন্ড চারটে আর লাগছে এর মধ্যে টক দই টক দই নিয়েছি চার টেবিল চামচ মতো আমরা গ্যাসটাকে কিন্তু প্রথমে ধরিয়ে নিয়েছি আর আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আজকের যে রেসিপিটা সেটা একদম হেলদি আর কম তেল আর কম মশলাতে আজকের রেসিপিটা কিন্তু আমরা বানাবো তাই এখানে দেখুন আমি একদম তেল নিয়েছি ঠিক দু টেবিল চামচ মতো দু টেবিল চামচের থেকেও একটু কম তেল নিয়েছি আপনারা চাইলে দু টেবিল চামচ তেল এটার মধ্যে দিয়ে বানাতে পারেন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে আর লাগছে এর মধ্যে তেজপাতা গোটা জিরে আর তেজপাতাটাকে একটু ভালো করে আমরা নাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু কম উপকরণে কম তেলে কিন্তু রান্না কিন্তু অনেক টেস্টি হয় আর অনেক ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমরা টমেটোর পেস্ট এখানে টমেটো আমরা দুটো নিয়েছি টমেটোটাকে পেস্ট করে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়তে থাকব টমেটোটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেব কারণ টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে তার জন্যে টমেটোটাকে এর মধ্যে একটু নাড়িয়ে নেব আর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ ধনে আদা নিয়েছি এখানে এক টেবিল চামচ মতো আর কাঁচা লঙ্কা দুটো সমস্ত কিছু আমরা বেটে এর মধ্যে অ্যাড করেছি আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোও কিন্তু দিতে পারেন দেওয়ার পরে এটাকে ভালো করে দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিচি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন স্বাদ মতো দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলাটা থেকে আর এই অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমরা হলুদটাকে দেওয়ার পরে একটু ভালো করে এটাকে নাড়তে থাকব আর আপনারা যারা শুকনো লঙ্কা পছন্দ করেন তারা অবশ্যই এর মধ্যে দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু এটা একটা হেলদি আমি রেসিপি বানাচ্ছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো একদম ইউজ করছি না এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে আমি ইউজ করেছি দেখুন খুব ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই এটাই এই মশলাটাতে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বার হবে এইভাবে আমরা মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম টক দই আমরা এখন টক দইটা দেবো টক দইটাকে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর টক দইটা নিয়েছি কিন্তু আমরা চার টেবিল চামচ মতো টক দইটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি টক দইটা থেকে এই মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তার তারপরেই কিন্তু আমরা আর যে উপকরণ সেগুলোকে কিন্তু আমরা অ্যাড করব আমরা কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে জল একদমই ইউজ করিনি তাই জলটা আমরা এখন ইউজ করছি না একটু পরে কিন্তু আমরা দেব আর সামান্য পরিমাণে একটু জল আমরা বাটিতে যেটা ছিল সেটাই ধুয়ে আমরা দিয়ে দিয়েছি এর থেকে কিন্তু আর জল বেশি ইউজ করছি না এখন আমরা মশলাটাকে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে রেডি করে নেব রেডি করার পরে তারপরে আমরা এটাকে দেখে নেব আমরা মশলাটাকে একটু ঢাকা দিয়ে আর গ্যাসের আংশটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমরা রেডি করব আমরা কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর একদম জোরে দেবেন না একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু আমরা এইভাবে রেডি করে নিয়েছি দেখুন ভালোভাবে কিন্তু মশলাটার খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব ভাল একটা গন্ধও বার হয়েছে এরপরে আমরা মশলাটাকে আবার দু থেকে তিন মিনিটের মতো আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেব যেহেতু ব্রোকলিগুলোকে আমরা একটু ভাপিয়ে নিয়েছি তার জন্যে কিন্তু এর মধ্যে ব্রোকলিগুলো দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে তাই এর মধ্যে অল্প উপকরণ দিয়ে যেহেতু আমরা রান্না করছি তাই ব্রোকলিগুলো আমরা কিন্তু মশলাটাকে আগে ভালো করে রেডি করব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ব্রোকলির যে আর ডাটিগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা ফেলিনি সেগুলোকেও কিন্তু আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আগে সেইগুলোকে আমরা দিয়ে দিচ্ছি মশলাটার সাথে মশলাটার সাথে এগুলোকে দেওয়ার পরে আমরা এটাকে নাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আলাদাভাবেও কিন্তু রান্নাটা করতে পারেন এটাকে না দিয়ে শুধু ব্রোকলিগুলোকে দিয়েও রান্না করতে পারেন বা এটাকে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আমরা এইভাবে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন এটা কিন্তু এ দু থেকে তিন মিনিট আমরা এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু একটু কষিয়ে নিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে খুব ভালোভাবে কিন্তু আমরা তেল দিয়েছিলাম কিন্তু সামান্য তাই অবশ্যই এটা একদম সামান্য তেলেই বানাবেন এটা টেস্টটা ভালো আসবে এরপরে দিয়ে দেব আমরা জল আমরা এর আগে জল অ্যাড করিনি আমরা এর মধ্যে এখন জলটা দিয়ে দেব দেওয়ার পরে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে দেব। আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমরা এর মধ্যে ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে যদি ঝালটা কম খান তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা আপনারা অল্প করে দিতে পারেন গোলমরিচের গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে আমরা মিশিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা আর দেখুন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু কালারটাও চলে এসছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তিল আর আমন্ড বাটা আপনারা চাইলে আমন্ডের জায়গায় কাজুও বা এমনি বাদাম দিতে পারেন তিল নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ মতো আমন্ড নিয়েছি চারটে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি আর তিল খাওয়া কিন্তু এখানে সাদা তিল ব্যবহার করেছি সাদা তিল খাওয়া কিন্তু খুবই ভালো এটা স্কিনের পক্ষে যেমন ভালো চুলের পক্ষেও কিন্তু খুব ভালো আমরা এবার দিয়ে দিলাম ব্রোকলিগুলোকে ব্রোকলিগুলোকে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর ব্রকলিগুলো যেহেতু নরম তাই বেশিক্ষণ কিন্তু আমাদের টাইম লাগবে না এই রান্নাটা রেডি হতে ব্রোকলিগুলো আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে ব্রগলিগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এরপরে আমরা ঢাকাটা খুলে দেখে নেব একদম রেডি হয়ে গেছে দেখুন ঠিক এক মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রেডি রেখে দিয়েছিলাম আর এর থেকে বেশি এ করলে কিন্তু ব্রগলিগুলো একদমই গলে যাবে যেহেতু এটা নরম তাই আমরা আর বেশিক্ষণে এটাকে ফোটাব না আমরা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এটা এর ওপর থেকে কিন্তু আমরা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে এর ওপর থেকে ধনেপাতা পাতা কুচানো অবশ্যই কিন্তু দিতে পারে। সম্পূর্ণ অপশানাল সেটা কিন্তু দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এর উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তিল একটু তিলটাকে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব আমরা এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর দেখুন এটাকে কিন্তু আমরা রেডি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি বেশি কিছু উপকরণ দিইনি সামান্য পরিমাণে একটু তিল ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে ধনেপাতা পাতা কুচানো ইউজ করতে পারেন ধনে পাতাটাকে কুচিয়ে কিন্তু আপনারা দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা কম তেলে খুব সুন্দর একদম টেস্টি আর হেলদি একটা রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনারা ভাত রুটি সাথে কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর এইভাবে কিন্তু খেতেও অনেক টেস্টি হবে তাহলে খুব চট আর কম গরণে এরকম নিরামিষ একটা সম্পূর্ণ রেসিপি বানিয়ে ফেলুন যারা এটাকে মনে নিরামিষ যারা খাবেন না তারা এর মধ্যে পেঁয়াজ কিন্তু দিয়ে অবশ্যই বানাতে পারেন তাহলে আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ ব্রোকলির এই রেসিপিটা চট বানিয়ে ফেলুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা রেডি হয়ে গেছে একদম একটা একটা খুব সুন্দর রেসিপি এই রকম ভাবে অবশ্যই বাড়তি একবার ট্রাই করে দেখো যারা একটু মুখের স্বাদ বদল করতে চাইছো তাদের কিন্তু আশা করছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে একদম কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা ক্লিক করতে একদম ভুলো না যাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এরকম হেলদি একটা সুন্দর রেসিপি আজকের মতো রেসিপি এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি